हेलो व्यूअर्स, सबाई के शुभ विजया जानाई। आशा करी तुम्हारे पुजो खूब भलो केटे, हमारो भलो केटे। भलो बंधु खावा दावा ठाकुर देखा पैंडल आनंद अनुष्ठान गान सब ही ठीक आछे। किन्तु जखनी आमी एई अंशेर दिके जाच्छी, बुझते पारछो तोमरा, एई जे मध्यप्रदेश, आमार मने हय एटा अनेकेरई एई प्रब्लेमटा, एई पुजोते भलो मंद खावा दावा एखन रेस्ट्रिक्शन करते पारेनी, तार फल एई जे एई बड़ो डस्टबिनटा तैरि होयेछे। किन्तु एटाके डस्टबिनटा रखा जाबे ना, धीरे धीरे एटाके छोटो करते हबे, সাইজটা ছোটো করতে হবে। হ্যাঁ, সিক্স প্যাক বলছি না, বাট এটা অ্যাটলিস্ট 1-2 প্যাক তো একটা মানে খুব দরকার ফিট অ্যান্ড ফাইন থাকতে গেলে। তো কি সলিউশন আছে একটু দেখে নেওয়া যাক। তো গাইস, আমার এই প্রবলেমের সলিউশন আমি পেয়ে গেছি, আজকে আমার বাড়িতে ডেলিভারি দিয়ে গেছে। এটাকে বলছে 4-in-1 মিনি জিম, এর মধ্যে অনেক কিছু অ্যাপারেটাস আছে, আমি তোমাদের সেটা ধীরে ধীরে দেখাবো। তার আগে এটা বলে দিতে চাই যে আমি এটা অনলাইন থেকে নিয়ে নিই, অনলাইনে অনেক ঝামেলা আছে, এগুলো সেট আপ করার কোনো সার্ভিস পরবর্তীকালে পাবো কি পাবো না। তো আমি এটা আসানসোলের স্কাই ওয়ার্ল্ড বলে একটা দোকান আছে, বেশ বড় দোকান, এগুলো ডিলার জিটি রোডে বাজার কলকাতার উল্টো দিকে। তো এই 4-in-1 জিম নিয়ে আমি নিয়েছি, এটা আজকে ডেলিভারি দিয়ে গেছে। এবার আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কী কী এর মধ্যে ইকুইপমেন্টস আছে। তো জগার আছে, টুইস্টার আছে, পুশ আপ অ্যাপস আছে, স্টিপার আছে। তো যাই হোক, আমি তোমাদের এগুলো এবার দেখিয়ে দিচ্ছি। এবং সবথেকে বড় কথা, তোমরা এটা চিন্তা করবে যে এটার প্রাইস কীরকম হতে পারে। তো প্রাইস আমি একদম শেষে বলে দেবো, জাস্ট এটুকু বলতে পারি যে এটা অবশ্যই আমাদের নাগালের মধ্যে, নেগলিজিবল অ্যামাউন্ট, খুব একটা ভারী ভারাক্রান্ত কিছু নয়। আর এর সঙ্গে ডিজিটাল সব ব্যাপারগুলো রয়েছে এখানে, বুঝতেই পারছো তোমরা এক্সারসাইজ করার সময় নিজের ক্যালোরি কতটা বার্ন করলে, কতটা টাইম আউট হলো, পালস রেট কতটা, বিভিন্ন জিনিস এগুলো তোমরা জানতে পারবে। গাইস, প্রথমে আমরা এইটাকে লিভারটাকে চাপ দেবো, আর এইখানে দেখো নিচে এই স্ক্রুটাকে হালকা লুজ করে দিলেই এটা এরকম খুলে যাবে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এইটাকে অ্যাডজাস্ট করা যায়, তিনটে আলাদা আলাদা লেভেল অ্যাডজাস্ট করা যায়। তো আমরা এখন যেটা রেখেছি ওটা ম্যাক্সিমাম ইনক্লাইন করে রেখেছি, যাতে আমাদের একটু বেশি পরিমাণে লেবার দিতে হয়, যাতে ক্যালোরিটা বেশি বার্ন হয়। তো দেখতে পাচ্ছ খুবই স্মুথ, একদম হালকা, জাস্ট মুভমেন্টটা দেখো। আমরা এইখানে জাস্ট একটু ক্লোজ করতে হবে ক্যামেরাটা, এই জায়গাটাকে, এইখানটা একটু দেখাও, এই যে এই জায়গাটা হ্যান্ড গ্রিপ, এখানে সেন্সার আছে, এই সেন্সার রাখলেই জাস্ট ক্যামেরাটা ফোকাস করো ওই ডিসপ্লের উপরে, ডিসপ্লে। এই যে আমি হাঁটছি, সঙ্গে সঙ্গে পালস রেট উঠে যাচ্ছে, ডিস্টেন্স, কতটা ক্যালোরি বার্ন, অ্যালং উইথ দ্য স্পিড, সব কিছু উঠে যাচ্ছে। তো এটা কিন্তু একদম যথেষ্ট কম প্রাইসের মধ্যে করছে। আর এখানে যথেষ্ট দেখো দুটো এক্সট্রা গ্রিপার দিয়েছে, যদি হাত আমার ফসকে না যায়। তো যথেষ্ট খুব ভালোভাবে এটা সেফটির দিকে নজর রাখা হয়েছে। তো এটাই হয়ে গেল আমার এই 4-in-1 হোম জিমের মেন পার্ট। এবার মেন পার্ট জগার হয়ে গেল, আমরা স্পিড নিজের ইচ্ছায় কন্ট্রোল করতে পারি। এইবার আমরা তোমাদের দেখাতে চলেছি নেক্সট পার্টটা, একটু এইদিকে চলে এসো তুমি। এই যে দেখো, দেখতে পাচ্ছ স্টিপার, অর্থাৎ আমরা যে সিঁড়ি ভাঙি, সিঁড়ি ভাঙলে আমরা জানি অনেকটা ক্যালোরি বার্ন হয়। আমরা হাত দিয়ে এটাকে লেভেল করে দিলাম, এইবার জাস্ট একটা হয়তো উপরে থাকলো, হ্যাঁ একটা পা নিচে একটা পা উপরে। আমরা তখন স্টিপারের সময় এইটা না ধরে আমরা এইটা ধরবো। আমরা দেখো পাহাড়ে উঠছি বা সিঁড়ি ভাঙছি, আশা করি দেখতে পাচ্ছ খুব ইজি, কঠিন কিছু না, পড়ে যাওয়ারও কোনো ভয় নেই, খুব সেফটি এবং সিকিউরভাবে এটা করা হয়েছে। আমরা তাহলে তোমাদের দুটো পার্ট দেখিয়ে দিলাম, এবার আমরা থার্ড পার্টে যাচ্ছি। আমাদেরকে একটু ব্যাক সাইডে আসতে হবে, পেছন দিকে। তো গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই একটা ছোট্ট স্ক্রু রয়েছে, এই স্ক্রুটাকে আমরা একটু তুলে দিলাম, তুলে দিলেই এইটা একটা সাইকেলের মতো অংশ পেরিয়ে গেল। এইটা হচ্ছে টুইস্টার, এর মধ্যে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে কোমরটা টুইস্ট করতে হবে। এই আমরা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যখন যাব তখন আমরা এই হ্যান্ড গ্রিপারটা একটু, ক্যামেরাটা দেখো, এই যে এই জায়গাটাই একটু একটু পেছনে যাও, হ্যাঁ এইবার আমার কোমরের মুভমেন্টটা দেখো, দেখতে পাচ্ছ একটু ব্যাক আছে পুরো শরীরটা না, এই এটা হচ্ছে টুইস্টার। এটা করলে কী হচ্ছে, আমাদের কোমরের আশেপাশের চর্বিগুলো ধীরে ধীরে গলে যায়, মানে যেটা নিয়ে আমি একটু ওয়ারিড ছিলাম সেটা আশা করি সলিউশনটা পাওয়া যাবে।
ওয়েটিংটা হয়ে গেল। এবার বুঝতেই পারছেন সকলেই চায় আমার একটু মাসলটা ভালো হোক, তো মাসল ডেভেলপ করার জন্য দেখো এখানে পুশ আপের জন্য কী সুন্দর দুটো বার দিয়েছে। জাস্ট আমরা এই দুটোকে হ্যান্ড গ্রিপারটা খুব সুন্দর রাবার রয়েছে, রাবার দিয়ে হ্যান্ড গ্রিপার কোনো রকম প্রেশার পড়ে না, আমরা পা দুটোকে এরকম পুশ আপের জন্য, আমার এখন অনেক বডি ফিটনেস নেই, আমি এখন পুরো পুশ আপ করতে পারছি না, আমি জাস্ট আপার চেস্ট অংশটা দেখাচ্ছি। জাস্ট এইভাবে তোমরা গাইস পুশ আপ করতে পারবে, বেশি করো না। তো এই যে ফুল ফোর ইন ওয়ান সিস্টেম তোমরা জিনিসটা দেখে নিয়েছ, এর মধ্যে শরীরের বিভিন্ন পার্টের এক্সারসাইজ করা যাবে, এবং একটা ডিজিটাল ডিসপ্লে রয়েছে, ডিজিটাল ডিসপ্লের জন্য তোমরা এখানে প্রতিনিয়ত মনিটর করতে পারবে নিজে নিজে পালস রেট। তো এবার তোমাদের লাস্টে আমি একটা জিনিস যেটার জন্য সবাই অপেক্ষা করে আছে সেটা হচ্ছে যে প্রাইস, ইয়েস অফকোর্স প্রাইস। এটা তোমরা যদি যে কোনো দোকানে যাও, এটা যদি মোটরাইজড বা মেকানিক তুমি যদি ইলেকট্রিক্যাল নিতে চাও, ইট উইল কস্ট সামহোয়্যার অ্যারাউন্ড 25 to 30,000, যেটা একটু আমাদের সকলের পক্ষে অনেকটাই কঠিন। তো আমি এটা পারচেস করেছি জাস্ট 12,750, আর বাড়িতে ডেলিভারি করে গেছে, ডেলিভারি কস্ট নেয়নি, ওটা ফ্রি। তো 12,750 আমি এটা পেয়ে গেছি, ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে, আর কোনো রকম আফটার সেলস যদি সার্ভিসের প্রবলেম হয় তো স্কাইওয়ার্ল্ড আমাকে হেল্প করবে। তো এটা আমার ফার্স্ট ডে, আমি আশা করি তোমাদের এটা থরলি বোঝাতে পেরেছি। তো তোমরাও যারা বেশ একটা রিজনেবল প্রাইসে যারা একটা হোম জিম চিন্তাভাবনা করছো যে নেবার, আমি তাদেরকে এটা সাজেস্ট করবো। আচ্ছা একবার একটা কোম্পানিটা দেখিয়ে দেবে নামটা এখানে, এবার লাইফ লাইন ওয়ে টু ফিটনেস এইটা হচ্ছে কোম্পানির নাম। তো ঠিক আছে গাইস, তোমরা সবাই ভালো থাকবে, ফিট অ্যান্ড ফাইন থাকবে, হেলদি থাকবে। এখন উৎসব অনুষ্ঠান শেষ হয়ে যায়নি, কালী পুজো আছে, দুর্গা আরও অনেক পুজো আছে, তো ভাইফোঁটা আছে, সবাই এনজয় করো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, বাই বাই। আর নোটিফিকেশন বেলও বাজিয়ে দেবেন।